বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেশন বক্সের পর্দা একটা নতুন ভিডিওতে আজকে এই ভিডিওতে তোমাদের অনেকের কাঙ্ক্ষিত নর্থ ক্যালকাটা পলিটেকনিক ভিডিওর এ টু জেড একটা ডেসক্রিপশান ভিডিও নিয়ে আমি কিন্তু চলে এসেছি যারা এনসিবির ব্যাপারে এ টু জেড ডিটেলস চাইছিল যে এই কলেজটা কেমন কলেজ এখানে প্লেসমেন্ট কেমন হয় বা ক্যাম্পাস কীরকম ফিজি বা কত লাগে সব কিছু জানার জন্য অবশ্যই আমাদের সাথে থেকো নর্থ ক্যালকাটা পলিটেকনিকের যে প্রশ্নগুলো আজকে আমরা উত্তর দেবো সেগুলো হচ্ছে এই কলেজটা কোথায় অবস্থিত কি পড়ানো হয় তোমরা কিভাবে চান্স পাবে এই কলেজে ফিস কত লাগে ক্যাম্পাস ইনফ্রাস্ট্রাকচার কেমন প্লেসমেন্ট কেমন হয় এবং কত র্যাঙ্ক করলে চান্স পাওয়া যাবে প্রথমেই জেনেছি জেনে নিচ্ছি যে নর্থ ক্যাল কোথায় অবস্থিত এটা তোমার অবস্থিত হচ্ছে গিয়ে সিঁথি রোডের একদম ধারে তোমার চাউম্যান সিথির যে তোমার আউটলেটটা রয়েছে তার পাশেই কিন্তু অবস্থিত কাছাকাছি যে ল্যান্ডমার্কগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তার ঠিক অপোজিটে কিন্তু তোমাদের নর্থ ক্যালকা পলিটেকটনিকটা অবস্থিত তার ঠিকানা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ডান দিকে দিকে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারছ আর হ্যাঁ এই সব কটা কিন্তু গুগল থেকে কালেক্ট করা এবার আসছে তোমাদের যে এই কলেজটাতে কি পড়ানো হয় এবং কিভাবে তোমরা চান্স পাবে এই কলেজে তোমাদের সরকারি পলিটেকনিক কলেজ যেহেতু এটা এখানে তোমাদের কিন্তু তিন বছরের ডিপ্লোমা কোর্স করানো হয় এই পাঁচখানা ব্রাঞ্চের উপরে আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্টেশান ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে তোমাদের জেনে রাখা দরকার যে তোমরা মাধ্যমিক যোগ্যতায় জেক্সপো পরীক্ষা দিয়ে তিন বছরের কোর্সটা নিতে পারো অথবা এইচএস যোগ্যতায় তোমরা যদি ভোকলেট দাও তাহলে কিন্তু সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারো সেক্ষেত্রে তোমাদের দু বছরে কিন্তু কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আসছে কি তোমাদের এই এনসিপিতে তোমাদের টোটাল কত ফিজ লাগে তিন বছরের টোটাল ডিপ্লোমায় কিন্তু এখানে তোমাদের অলমোস্ট দু হাজার টাকা কিন্তু খরচা হয় যেটা অত্যন্ত মূল্য এবারে এই কলেজটা তোমার ক্যাম্পাস ইনফ্রাস্ট্রাকচারটা কেমন এই কলেজের তোমাদের পরিবেশ কেমন এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো এবং এখানকার যে ল্যাবগুলো সেগুলো খুবই ভালো তোমাদের এখানে যে লাইব্রেরি রয়েছে সেটাও খুব ভালো কিন্তু এই কলেজের বয়েজ এবং গার্লস দুজনের জন্যই তোমাদের কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে কিন্তু তোমাদের কিন্তু এখানে রকম হোস্টেল নেই এই কলেজে কিন্তু তোমাদের আশেপাশে প্রচুর মেস কিন্তু তোমরা পাবে এবং মেসের ভাড়াটা কিন্তু ওই অ্যাভারেজ পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে এবারে তোমাদের ক্যাম্পাস ইনফ্রাস্ট্রাকচারে পরে আসলো যে এই কলেজটা তোমাদের কিন্তু কেমন প্লেসমেন্ট দেয় তো আমি কয়েকজনের রিভিউ নিয়ে এসেছি যে রিভিউটাতে বলছে অ্যাভারেজ সেম ব্যাপার যে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট স্টুডেন্ট আমার মতে সেটা ফিফটি টু সিক্সটি হবে সে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এখান থেকে প্রতি বছর প্লেসমেন্ট পায় প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে যেখানে হায়েস্ট প্যাকেজটা অলমোস্ট ওই টু পয়েন্ট ফাইভ ল্যাক পার অ্যানাম আমি অ্যাভারেজ ইয়ারের বেসিসে হায়েস্ট প্যাকেজটা বললাম আর লোয়েস্ট প্যাকেজটা ওই ওয়ান পয়েন্ট টু ল্যাক পার অ্যানাম পর্যন্ত কিন্তু হয় আর তোমাদের যে অ্যাভারেজ প্যাকেজটা সেটা কিন্তু ওই দু ল্যাখ পার অ্যানামের আশেপাশে কিন্তু ঘোরাফেরা করে প্রত্যেকের জন্যই এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইন্টার্নশিপ পায় এবং বড় বড় কোম্পানিতে কিন্তু পায় এবং যে কোম্পানিগুলো এখানে তোমাদের ইন্টারভিউ আসে তাদের মধ্যে অন্যতম হল এলএনটি ক্যাপজেমিনি সেন্টাম রেকন তারপরে অ্যালডাস কপকো তোমাদের তারপরে বাজাজ অটো লিমিটেড রয়েছে ইন্ডিয়া প্রাইভেট স্লেটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রয়েছে কামেন্স ইন্ডিয়া রয়েছে লারসান অ্যান্ড ডার্বো রয়েছে এ ধরনের কোম্পানিরা কিন্তু তোমাদের এখানে ক্যাম্পাস ইন্টারভিউ কিন্তু নিতে আসে তো অ্যাভারেজ এখানে যে তোমাদের পদটা অফার করা হয় সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের পদ এবং এখানে যে অ্যাভারেজ স্যালারি প্রত্যেক প্রত্যেকে পায় সেটা কিন্তু ওই টু পয়েন্ট টু ল্যাক পার অ্যানামের পাশাপাশি কিন্তু ঘোরাফেরা করে এবারে আসছি যে এই কলেজটাতে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাদের কত র্যাঙ্ক করতে হবে এর আগে বলে দিই যে আমার নিজের মতে এই কলেজটা কেমন এবং কত রেটিং কিন্তু আমি দেব দশের মধ্যে এই কলেজটা কিন্তু দশের মধ্যে আমি দেব একটা সলিড সেভেন সেভেন আউট অফ টেন দেওয়ার কারণ তার বেশি আমি দিতে পারিনি এই কারণে কারণ এর থেকেও ভালো ভালো অনেক কলেজ রয়েছে যাই হোক এই কলেজটাকে আমি সাথ দেওয়ার কারণ এই কলেজের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার এবং লোকেশানটা খুব ভালো কারণ এর পাশে এর আশেপাশে তোমাদের বরানগর এবং ডাললব এবং তোমাদের বেলহরিয়ার মতো গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ট্রেনের মাধ্যমে এবং বিটিওডে বাসের মাধ্যমে কিন্তু যাতায়াত করতে পারো এবারে এই কলেজটা যে ফ্যাকাল্টিটা অফার করে সেই ফ্যাকাল্টিটা খুবই ভালো শিক্ষিত মানের ফ্যাকাল্টি এবং ক্যাম্পাস ইনফ্রাস্ট্রাকচার যেটা দেখলাম সেটা কিন্তু অ্যাভারেজ খুবই ভালো এবং তোমাদের প্লেসমেন্টটা কিন্তু অ্যাভারেজ থেকে হাই এর দিকে যাচ্ছে আমি বলবো না খুব ভালো কিন্তু অ্যাভারেজ আমি কিন্তু বলতেই পারি অনেক মানে ডাউন গ্রেডেড সরকারি পলিটেকনিক কলেজের ক্ষেত্রে থেকে কিন্তু এই কলেজটা খুবই ভালো যাই হোক এই কলেজে তোমাদের যদি চান্স পেতে হয় তোমাদের কত র্যাঙ্ক করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এই যে কাট অফটা রয়েছে ফার্স্ট কলামটা হচ্ছে গিয়ে তোমাদের জেক্সপোর ক্ষেত্রে এবং সেকেন্ড কলামটা হচ্ছে ভোকলেটের কাট অফ দু সালে তো এখানে তোমরা যে কাট অফটা দেখতে পাচ্ছ অ্যাভারেজ রকম কাট অফই কিন্তু থাকে প্রতি বছর অনলি নর্থ ক্ষেত্রে জেক্সপোতে যে কাট অফটা তোমরা এখানে দেখছো সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্সের ক্ষেত্রে তোমাদের এই কাট কিন্তু দশ হাজারের ভেতরে থাকার সম্ভাবনা আছে এই বছরের জন্য কেন সেটা তোমরা দু হাজার বাইশে কাট অফটা আনলেই বুঝতে পারবে আমি তারপরে কিন্তু অবশ্যই ভিডিও জানিয়ে তোমাদের কিন্তু আপডেট দিয়ে দেবো যদিও তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর নর্থ কালার পলিটেকনিক শুধু নয় আরও আগে প্রচুর ভালো ভালো কলেজ নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি যারা দেখোনি যেমন ধরো এপিসি রয় বা বিড়লা বা এই ধরনের যে কলেজগুলোর এ টু যে ডিটেলস এর উপরে আমি ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলো যা দেখোনি এক্ষুনি গিয়ে দেখে নাও সেই প্লেলিস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিওর একদম ডিসক্রিপশনের শুরুতেই এবং কমেন্ট বক্সে কিন্তু আমি দিয়ে দিয়েছি সেখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু চেক আউট করে নাও অন্যান্য কলেজগুলো কীরকম সেই ব্যাপারে তো যে কলেজটা পছন্দ হবে সেই কলেজ কীভাবে পাবে তার জন্য কাউন্সেলিং করতে হবে কাউন্সিলিং কীভাবে করবে কাউন্সিলিং কি কীরকমভাবে তোমাদের কিন্তু তোমরা ভালো কলেজ কম র্যাঙ্কে পেতে পারো সে ব্যাপারে কিন্তু আমি প্রচুর ভিডিও বানিয়ে রেখেছি এবং কোন কোন কলেজ তোমরা কুড়ি এর বেশি র্যাঙ্কেও পেয়ে যেতে পারো সেই গভর্নমেন্ট কলেজের লিস্টও কিন্তু আমি একটা ভিডিওতে দিয়ে রেখেছি সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে যারা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই গিয়ে আমার চ্যানেলে একবার চেক আউট করে নিতে পারো গুড বাই পরে ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর যারা জানে না তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও আর এই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না গুড বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে